রুল, সুইসুমৃদা, এগুলো আরেকদিন আলোচনা করবো। এখন আমরা 38 নম্বর অধ্যায় নিয়ে সবার টেনশন, আমরা 38 নম্বর অধ্যায়টা একটু যাই, বাকিগুলো থাক, সমস্যা নাই। কত নম্বর পেজ ভাই? কত নাম্বার অধ্যায়টা? কোন ইম্পর্টেন্ট কিছু নেই, একটা শব্দই শুধু ইম্পর্টেন্ট, একটা শব্দই শুধু ইম্পর্টেন্ট, সেটা হলো সবাই নোট করেন ভাই, যে যেখানে আছে এই বুনি খিকি শব্দটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বুনি খিকি মানে কোম্পানির কাজের পরিবেশ, এই শব্দ বুনি খিকি, এই শব্দটাই শুধু আই লাভ ইউ, এই শব্দটাই শুধু আই লাভ ইউ দিয়ে রাখি, কোম্পানির কাজের পরিবেশ এটাকে আই লাভ ইউ দিয়ে। এখন এখানে একটা জিনিস ভালো করে দেখেন, সেটা হলো আপনার থুংরিউ মানে কলিগ, সাংসা মানে উঁচু কর্মকর্তা, বুহা মানে নিচু কর্তা। এখন যে ছবিটা ভালো করে বুঝেন, একটা হলো উঁচু কর্মকর্তা, নিচু কর্মকর্তা। আমরা 31 নম্বর অধ্যায় যখন আপনাদেরকে পড়িয়েছিলাম তখন এখানে ইয়ং সাং ইয়ং হা, 11 নম্বরে যদি 12 নম্বরে জি হা, জি হা, হা হা হা, হা মানে কি ভাই? নিচু। হা মানে কি? নিচু। সবসময় হা শব্দটা নিচু আর সাং শব্দটা উঁচু, থুংরিও কলিক সাংহা বুহা। তাহলে এই অনেক সময় সাংসায়ের বান্দেমাল পরীক্ষায় আসে, সাইগা যোদ্ধা সাইগা নাপুদা, আমরা যেটা বলি খিবুনি যোদ্ধা খিবুনি নাপুদা। তাহলে সাইগা মানে একে অপরের সম্পর্ক ভালো থাকা, গিয় প্রিয় মানে উৎসাহিত, সর ওই সর শব্দটা স্যার ভালো সাই মানে মধ্যে ছিল না, সাইগার মধ্যে, ঠিক আছে। সর মানে পরস্পর পরস্পর, হ্যাঁ। পরস্পর সরিউ মানে কি ভাই? সরিউ, কাগজপত্র সরিউ মানে ডকুমেন্ট ডকুমেন্ট কাগজপত্র, ডকুমেন্ট, পরস্পর, না সরি বুঝিয়ে এটা দিলাম, পরস্পর কর্ম স্যার, সাহায্য করা। উনি কি কি পরস্পর করতে ভাই? এই এক ছবি এক ছবি এক ছবি, তিনটা ছবি দেখেন, এই দুটো ছবি কিন্তু সেম, দেখেন এই ছবি দুইটা মোটামুটি সেম, কিন্তু এই ছবিটা দেখেন চোখগুলো খাড়া খাড়া, চোখগুলো খাড়া খাড়া, দেখেন চোখগুলো খাড়া খাড়া, এটা নাপুদা, এটা হলো অবস্থা খারাপ, মানে মন মেজাজ ভালো নাই আর কি। আর জাইরোবদা মানে স্বাধীন, আমরা 38 37 নম্বরে এই শব্দটা ছিল, আপনার জুথেক, জুথেক আর আফাতু, যেটাতে স্বাধীনভাবে জাইরোব্য মানে স্বাধীনভাবে বসবাস করা যায় তাকে বলা হয় জাইরোবদা। উমগিয়ক, এটার বান্দেমাল আবার এইটা দেখেন, স্বাধীনের বান্দেমাল কিন্তু কঠিন। অরিয়ব্দা, অরিয়ব্দা পড়েছিলাম না আমরা 14 নম্বর অধ্যায়ে, অরিয়ব্দা মুগব্দা খাবিয়ব্দা সুইব্দা খাকাব্দা, মনে আছে? ওই যে এটা কিন্তু বান্দেমাল হয়ে যাচ্ছে, স্বাধীন আর কঠিন কঠোর, বুঝা যায়? উৎসাহিত করে, দুংরিও দুলগুরি সরো উহে জুনিকা বুনি গিগা যোদ্ধা। তাহলে এই যে বুনি গিগা, বুনি গিগা, বুনি গিগা মানে কোম্পানির পরিবেশ, এই একটা শব্দ ইম্পর্টেন্ট, বুনি গিগি কোম্পানির পরিবেশ কেমন হয়েছে, খিউরি অঙ্গিয়া খেসর নেকটাল মেইয়া, কোম্পানির নিয়ম কানুন কঠিন হওয়ার কারণে নেকটা কি পড়তেই হবে, নেকটাই বাঁধতেই হবে, মাথায় রাখেন। এখন গল্পে আসে, এইগুলো বেশি আসে না, বলছি রিহানসি হয়েছে বুনিকি গা অত্তেও মানে কি ভাই? কেমন 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 দমরিও দিলগিরি সর সর মানে কি? পরস্পর পরস্পর পরস্পর, পরস্পর উহিয়ে, উহিয়ে মানে জন্যে, জুনিকা মানে পরস্পরের জন্য জন্যে, জু মানে দেওয়া, নিকা কারণে, হাংসাং মানে কি সবসময়, সেটাই জুলগব্দা 15 নম্বর অধ্যায় পড়েছিলাম তাই আমাদের না, সাথে জুলগব্দা মানে আনন্দের সাথে, ইল হানুন ফিওনের কাজ অনেক মজার হয়, কাজ করার ফিওন মানে সুবিধা কি আরামদায়ক, কাজ করতে সুবিধা হয়, ওকে স্যার, হুইসা এটা বুনি বলা কিগা যায় না স্যার, এক বলেন মিনিট দিয়ে বলা যায়, বলেন, গ্রামান্য জি 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 সিএফ বলা যায়, গ্রামার এটা স্যার। জি জি বলছে হুইসা বুনি কিগা জাইরব্য ফিওন হেও, কয় কর্মক্ষেত্রে পরিবেশ স্বাধীন এবং রয়েছে, কয় খুলছে হুম হুম খুলছে হুম, কিউরি চম অঙ্গিও খান্দে উইথ সারাম, এই যে একটা শব্দ উইথ সারাম মানে কি ভাই? উপরের বস, উচ্চ পর্যদস্ত, আরে মানে কি নিচের সারামদেরকে, বেরিও মানে সহানুভূতিশীল, সিনজল মানে সহানুভূতিশীল পড়েছিলাম না আমরা, হ্যাঁ। জুস ইহানিকা ফিওন হে মানে উপরের লোক নিচু লোকদেরকে সহায়তা করার কারণে আমাদের কোম্পানির কাজগুলো অনেক আনন্দের সাথে আমরা করতে পারি, বিষয়টা তাই না ভাই? হ্যালো, জি 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 স্যার, জি শোনা যায়, ঠিক আছে, সম্মান, এই একটু আগে বলেন বুদরব্য, আর এটা হলো বুরয়, এটা হলো বুদরব্য মানে মসৃণ, আর বুরয় মানে হিংসা, তোর কথা ইস্তনীয় শুনে আমার সেই লাগিচ্ছে রে দাদা, কি বলে শিখলা, হ্যাঁ পাস দিই পারি না যে। ক্রোমিয়ন, হুইনশিল মানে অনেকটা, এই শব্দটা আই লাভ ইউ দিবে ভাই, এটা ভালো করে পড়ে, হুইনশিল মানে অনেকটাই, ইল হান মাচ্চি না গেছে মানে কাজ আরো অনেক উপরে, মাচ্চি না এটা একটা মানে আমরা যেমন বলি
এটা হলো একটা আপনার আইটম ফ্যারেসের মতো আর কি, ইলহার কাজে মজা লাগে, মাঝি মাত মানে কি, হ্যাঁ মাত স্বাদ না, ব্যাকের মাধ্যম দেশে মাত মানে স্বাদ না, ওই কাজে স্বাদ অনেক জি টেস্ট লাগে, স্যার তো মানে টেস্ট কোম্পানির পরিবেশটা জি ভালো স্যার হওয়ার কারণে আমার কাজে অনেক মজা লাগে, মজা আসে নাগাদা মানে মাত বের মানে হয়ে আসে, সঠিক হ্যাঁ মাত মানে স্বাদ, মাজায় ও হয়েছে অনুন গিয়ে দুর্গ নিকা ইল দো জাল দে, মানে যখন আমি কোম্পানিতে আসি এ কারণে আমার মনটাও ভালো লাগে আর কাজের ভিতরে তৃপ্তি। তাহলে এখানে নতুন একটা শব্দ হলো বুধ রয়, বুর অয়, বুর মানে কি ভাই হিংসা, আর বুধুরবগা মানে কি, বুধুরবগা মানে মচ্ছিরিন, মসৃণ স্যার 36 আর 37 কি পুরা হচ্ছে স্যার? আরে না রে দাদা কি করবা, কোন দিকে যাব, মাঝখানে 2 দিন ক্লাস মিসিং হয়ে গেছে, হ্যাঁ এখন কি করবো, এইদিকে আবার ইউটিউবে বলাবার পর স্যার আপনি স্যার যদি আস্তে আস্তে যান স্যার, 38 অধ্যায় না দেন স্যার তাহলে খালি আমাদের সপ্তাহ পড়ালেখা বন্ধ হয়ে যাবে, স্যার আপনি কি স্যার আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে না, 8 থেকে 10 জন এই আজকেই এসে মিস করছে, কি করব পড়াবো পড়াবো, প্যারা নিয়েন না আমার মাথায় আছে কে কোন অধ্যায়ে আছে সব আমার মাথায় আছে ভাই, তারপরেও আপনাদের যাদের মিসিং আছে আপনারা তো আমাদের আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস ভাই, আমার কথাগুলো হুবহু আপনাদের এই 13তম ব্যাচ 14তম ব্যাচে আমি যতটুকু পড়াইছি এই দুটো ব্যাচে হিট করা, আমাদের AKLC তে 37-38 সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ এগুলো দেখেন আমি আবার নেক্সট ক্লাস ইনশাল্লাহ যদি রান হয়ে যায় তখন আপনাদের আবার এই 35-36-এর যে মাঝখানে বাকি থাকে দেখাই দেবে, যেখানে আমাদের 37 পর্যন্ত 37 পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে 38টা দিয়ে দিলে মোটামুটি অনেকের উপকার হবে, আর বাকি আপনাদের রেগুলার ভিডিও চাই ইউটিউবে। ইনশাল্লাহ ভাই, হ্যাঁ দেখেন তাহলে ফিওন হাদা মানে আরামদায়ক মানে মজা লাগে আর কি, এগুলো গ্রামার পরীক্ষা আছে, দ্বিতীয় গল্পের আগে এই জায়গাতে আসে স্যার একটা ভাই ছোট্ট একটা প্রশ্ন স্যার, বলেন, স্যার 77 পৃষ্ঠা দ্বিতীয় পাঠের 77 পৃষ্ঠা তারপর একটু কেমন গুরুত্বপূর্ণ একটু বলেন স্যার। দাঁড়ান তো দেখি এটা হাল্লিউটা ভাই, এটা আসলে একটা কঠিন বিষয়, এটা দাঁড়ার দরকার নেই, আপনি একদিন বাংলাটা পড়বেন, জাস্ট শুধু বাংলাটা পড়বেন, হ্যাঁ এটার বাংলাটা পড়ে একটু দেখবেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আর কি, হাল্লিউ জিনিসটা শুধু পড়বেন, এই জিনিসটা শুধু ভালো করে পড়বেন, হ্যাঁ এইটা আর ভ্রমণটা, আর এটা এমনিতে পড়বেন যে কুড়িয়াতে একটা মোটামুটি একটা হালকা ধারণা নেবেন, এরপরও একদিন আমরা 2-3টা ক্লাস শুধু এই আপনার আয়ের উপরে জংবো আর মুনহুয়ার উপরে, একদিন ফার্স্ট পার্টের মুনহুয়া পড়াবো আর একদিন জংবো সেকেন্ড পার্টের মুনহুয়া গুলো দেবো আলহামদুলিল্লাহ, যে কোন কোন মুনহুয়া গুলো খুব ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো আপনার বেসিক্যালি হিট করে, এই জন্য আমি যখন 35 নাম্বারটা পড়েছি এখানে হাল্লিউ শব্দটা বুঝিয়ে দিচ্ছি, কুড়ি এক সময় অনেক গরিব রাষ্ট্র ছিল, এরপর তাদের আপনার প্রসাধনী, জি এরপর স্যার তাদের BTS, এগুলোর মাধ্যমে তাদের অর্থনীতি সমৃদ্ধি আছে, এই সমৃদ্ধির মূল কারণটাই হলো হাল্লিউ, এটি হলো তাদের অর্থনীতি, এখানে বলছে তাদের এক সময় ছবি সিনেমা করছে 2000 সালে, এরপর নামিচান দ্বীপে গিয়েছে, ওখানে হোটেল টোটেল গড়ে উঠছে, বিভিন্ন আইডলেরা আসছে, এই বিষয়গুলো এখানে বলছে, আহামরি খুব কঠিন না, ও খেটার তাহলে এখানে জুসু তেরি দা, আমাকে একদিন এক কুরিয়ান আরেকটা করে ইফতি তেরিও, ইফতি তেরিও, তেরিও মানে কি ভাই মেরে দেওয়া মারি দেওয়া, আর মাদ্দা সরবরাহ মানে মাথার মাঝখানে, দুসারুল মাদ্দা মানে মাথার মাঝখানে মারি দেওয়া, ইয়ক তাহলে এই গোটা যদি নিচে চলে যায় ছয়, তাই না, ইয়ক মানে ছয়, আবার গাড়ি দিলে কি হয় ইয়গুল হাদা, এই মাত মানে সঠিক, আবার এই ইয়ক মানে কি ভাই গালি দেওয়া, গালি দেওয়া, সাজুমি না দায় যে নেদা শব্দটা দেখেছেন, তো নেদা মানে টাকা দেওয়া, নেদা মানে ছুটি নেওয়া, নেদা মানে বিরক্তি করা, আবার নেদা মানে রাগ ঝাড়ি দেওয়া, এই যে জিনিসগুলো হিট করবেন, এই যে নেদা নেদা, বলগুম কি হয় নেদা, বলগুম পড়েছিলাম না 22 নাম্বার অধ্যায়ে, বলগুম নেদা মানে কি রাগ ঝেড়ে দেওয়া, হিউগা হিউগা মানে অফিসের ছুটি, অফিসের ছুটি নেওয়াটাকেও নেদা বলা হয় আর কি, অনেক সময় পরীক্ষা হিউগা, এরপরে হচ্ছে আপনার ওয়াগা ওয়ারুল, হ্যাঁ এরপরে হলো আপনার বলগুম, এগুলো কি হবে তখন অ্যান্সার হবে নেদা, আর নাদা হবে কি ভাই কোতমুড়ি নাদা, হোয়াগা নাদা, এরপর হলো আপনার ব্যথারি নাদা, করেছিলাম না 26 নাম্বার অসুস্থতার লক্ষণ গুলোতে নাদা নিয়ে একটা, তাহলে এখানে দেখেন একটা হলো জি স্যার হোয়াগা নাদা, আর একটা হলো হোয়ারুল নেদা মানে রাগ আসা, আর একটা রাগ ঝাড়ি দেওয়া, এই দুইটা জিনিস মাথায় রাখবে, একটা রাগ আসা আর রাগ ঝাড়ি দেওয়া, এই যে এই যে প্রায় পরীক্ষা আছে দুইটা, মালদা থুমের দাথুম, দাথুমের বিপরীত শব্দ কি, তাহলে সাউম, এই সাউম সাউ, এই সাউ মানে কিন্তু মারি দেওয়া, এই সাউ মানে ঝগড়া করা, আর দুইটা একটা সা হলো সস্তা প্যাকেট করা, আর একটা হলো মালদা থুম, এই দাথুম প্রায় আমরা দেখছি আর কি বিভিন্ন মডেল বলতে, দাথুমের বিপরীত শব্দ কি মানে সমার্থক শব্দ কি, কথা তাহলে কাটাকাটি এ কথা কাটাকাটি করা আর কি, ঝগড়াঝাটি করা, এটা একটা হলো ও হে হাদা, দেখেন ভুল বুঝা বুঝে, আর হলো না আমি ভাঙ্গি নাই, এই পিডালটা ভেঙে গেল, ফুল ফুল মানে কি ফুলে যাওয়া, রাগ সঙ্গে
সাগোয়া মানে আপেল, হ্যাঁ সাগোয়া মানে সাগোয়া হাদা মানে ক্ষমা চাওয়া, আবার সাগো সাগো মানে কি মারাত্মক একটা শব্দ, দুর্ঘটনা দুর্ঘটনা, দুর্ঘটনা সাগো মানে দুর্ঘটনা, এটা গুরুত্ব দিবেন আর কি। আবার সাগোয়ায়ের বান্দে মাল কি ও আ হে হাদা মানে পুনরায় মিলে যাও, ও এ হাদা মানে পুনরায় মিলে যাও, এটা একটু দেখবেন। তাহলে ছবিগুলো মোটামুটি আমরা দেখলাম, এই বিপরীত ভাবে 38 নাম্বার খুব ইম্পর্টেন্ট না ভাই, কিন্তু 38 নাম্বার একটা জিনিস ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি। আচ্ছা এখন 38 নাম্বার দ্বিতীয় গল্পটা বলছে, তুয়ান শি চুগুম জনে, চুগুম মানে কি ভাই একটু, জনে মানে পূর্বে, বারু শি হাগো ওয়ে সাউন, এই সাউন দেখেছেন, সাউন সাউন মানে কি সাউন্ড করা না মারামারি করা, মারামারি, বিয়ল বিয়ল মানে তেমন, আর বিয়ললি মানে তেমন, আনি তেমন কিছু না, বারো শিগা যে মাল, যে মানে আমার মাল মানে ভাষা, মাল মানে কথা, মাল মানে কিন্তু শেষ দাদা, জুমারে জুমারে মানে কি মাসের শেষকে মাল বলে, কিন্তু মনে আছে মাল মানে কিন্তু শেষ, থেদা থেদা ফাদা মানে কি উত্তর দেওয়া, হাদো আন হেসো, জরুল মুসি, মুসি মানে কি মুসির মতো ব্যবহার করা, লাস্ট অবজ্ঞা করা, আরাসায়ো পুরন্দে খিগিয়ে সুরিতে মুনে, খিগিয়ে মানে কি ভাই মেশিনের সুরি মানে কি আওয়াজ, মেশিনের আওয়াজের কারণে বোধ ধুরছে, ধুল ধুল মানে কি সোনা আর কি, এই ধুল মানে আলগানো, ধুল মানে কিন্তু সোনা তাই না, বা ধুল মানে আলগানো বোঝায়, হদার আগয় মানে আমার কথা কোনো মূল্যায়ন করতে পারছিল না। এরপরে আ কুরম সর, সর মানে কি ভাই পরস্পর, ও মানে বুঝা বুঝি হয়ে গেছে, ইজনে হয়ে আসছে, আমরা সাথে সাথে বিষয়টা কি সমাধান করেছেন, ভুল বুঝেছেন, সমাধান করেছেন কি, ক্রমিও যদ সাগো আছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, ভালো কাজ দেখেছেন, ইসলাম শেখেন তাদের কাছে, হ্যাঁ সবসময় ক্ষমা চেয়েছেন, ভুল করলেও ক্ষমা চেয়ে, বারোসি বিয়ান হান্দা গেছে, সাথে সাথে উনিও আমার কাছে কি বলেছে, দুঃখিত বলেছে, আমি যখন ক্ষমা চেয়েছি উনিও আমার কাছে দুঃখিত বলেছে, জাল হেসয় দুঙ্গরিও দিল খিরি, খিরি মানে সঙ্গে বুঝে আর কি একসাথে, জাল জিনা জিও, জিনাদা মানে কি ভাই অতিবাহিত করা, আর জিনা মানে অতিক্রম করা, ভালো অতিক্রম করা, একটা হলো জি না এটা জি নি, জিনে মানে কি অতিক্রম করা, আর জি নে অতিক্রম করা, এখান থেকে ভাই এখানে আপনারা এই জিনিসটা পড়বেন, এই যে হুসিন হুসিন শব্দটা বলছেন, তুংরিও খিরি মানে কলিগদের সহকর্মীদের সাথে, আপনারা এই জিনিসটা পড়বেন, এই যে এইটা হুসিং হুসিং শব্দটা পরীক্ষা করবে, এখান থেকে শুধু হুসিংটা হিট করবে, টাইটেল এটা পদবী, পদবী পদবী টাইটেল সাউন্ড, হ্যাঁ এটা এই শব্দটা খুব পরীক্ষা আসে, এটা হুসিং শব্দটা খুব আসে, মানে 38 নম্বর অধ্যায়ের একটাই মারাত্মক জিনিস হলো হুসিং, এই হুসিংটা এটা প্রায় বড় বড় প্রশ্নে আসে প্রায়, মানে 38 নম্বরে একটা জিনিস হুসিং, পদবী সাউন্ড শব্দ, হ্যাঁ পদবী যা বলে আর জিউগা সাবা ক্লাসনা জিউগা মানে সময়ে জিকসাক মানে পদবী বুঝায় আর কি, জিকসাক মানে পদবী, জিকসাক এরপরে জিগপ জিগুই মানি বে, হ্যাঁ এগুলো সব পদবী, নিম ফুচ্ছি দেখেন একটা, কিন্তু দেখেন ফুচ্ছিদা শব্দ, এটি কিন্তু আই লাভ ইউ, আমরা এর আগে পড়েছিলাম ফিয়নজিরুল ফুচ্ছিদা পড়েছিলাম না ভাই, ফিয়নজিরুল ফুচ্ছিদা, পাসুরুল ফুচ্ছিদা, তারপরে হচ্ছে কি ব্যান্ডিসুরুল ফুচ্ছিদা, স্টেকারুল ফুচ্ছিদা পড়েছিলাম না, ফিয়নজি বনেদা হয়, তাহলে যদি ফুচ্ছিদা মানে টেপ যুক্ত আঠালো, কিন্তু এখানে দেখেন মানুষের নামের শেষে ফুচ্ছিদা হয়, কারণ এটা প্রায় পরীক্ষা যে কুরিয়ার লোকেরা কাউকে ডাকার সময় নিম ফুচ্ছি দা ইউরুলছে, যেমন ছাজাং নিম, উজাং নিম, ফাজাং নিম, তেরি নিম, জুইম নিম, বানজাং নিম, ইরোখে বুরিম, এইগুলাকে কি বলে, এইটাকে বলে হুসি, এইটাকে বলে হুসি, মানে সব পরীক্ষা আসবে পুরা প্যাসেজটা তুলে দিবে, অ্যান্সার হলো হুসিং, অ্যান্সারটা নাম কি হুসিং, এটাই হলো একটা অ্যান্সার হুসিং, হুসিং এই শুধু এতটুকু পড়বেন, এই পরীক্ষা আসছে যা পারবে বাইরে একটা কিছু করবে না ইনশাল্লাহ। দুঙ্গরীয় দল বিশুদ হান জিগুপ মানে একই রকম এটাও জিগুপ মানে পদমর্যাদা পদবী বুঝাচ্ছে, একই রকম পদ হয় সারাম বুরুদে ইরুমের পাশে নামের শেষে কি লাগাবেন, শি, নামের শেষে কি লাগাবেন শি, এই শিও হয় কিন্তু ফুচিদা, যেমন তুয়ান শি, জিহুন শি,
চয়ন ভাই কে ভিডিও অফ করবেন, কারিম সি, চয়ন সি, তপন সি, ইসমাইল সি, এগুলো কি পুচ্ছিয়ে দেয় যে পুচ্ছিল দেন সং উল বুসি দেন বংশ লাগে, সং মানে বংশ বুঝাচ্ছে, বংশের প্রয়োজন নাই, বংশগত পদবী, হ্যাঁ বংশগত। তাহলে এখানে কি হলো ভাই, নামের শেষে পুচ্ছিদা, এই নামের শেষে নিম আর নামের শেষে সি লাগানোটাকে কি বলে হুচিং, এটা পরীক্ষা। এই এতটুকুই মেন, আর 38 নম্বরের মেন মালটাই হলো এই সি সি সি, সেটা হলো হুসিং হুসিং হুসিং। হুসিং মানে কি ভাই, সাউন্ড বা শব্দ। আর এই জায়গাতে একটা শব্দ হলো খালদং হ্যাগিওল ফাংপপ, এই এতটুকু পড়বেন, খালদং হ্যাগিওল ফাংপপ, এই শব্দটা ভালো করে পড়বে, এটা এটা এইটা ভালো, খালদং হ্যাগিওল ফাংপপ মানে সংঘাত দমনের পদ্ধতি, সংঘাত দমনের পদ্ধতি। সেটা এগুলো একটা না পড়লেও হবে আপনার মনে, যদি চাই পড়লে পড়লে, না পড়লে নাই। এই শেষে আইসা উড়িয়াতে রাগ আসলে, মানুষের যখন রাগ আসে তারা কি করে, হোয়াগা নামিও, যদি কারো রাগ আসে, যদি কারো রাগ আসে তখন সে কি করবে, 1 থেকে 10 পর্যন্ত গনে বসবে, সে অ, এই শব্দটা অনেক, এইটাই বিনখানে, সে অ মানে গণনা, এই শব্দ। একটা হলো সে উ, সেউ মানে পার্কিং, সে উ মানে চিংড়ি মাছ, সে অ মানে গণনা করা, এটা হলো পার্কিং, গণনা। সেউ মানে কি ভাই, চিংড়ি, স্যার একটু জুম করেন, সেউ মানে কি ভাই, গণনা। আল্লাহ শুকরিয়া ভাই, জুমটা ভালো হয়েছে, নাহলে তো আজকেও মার্ডার হয়ে যাওয়া লাগে, আহা খুব কষ্ট লাগে, কারণ ক্লাস না, ক্লাস এসে ক্লাস করে দিন না বলে মাথা নষ্ট হয়ে যায়। বুঝে যায় ভাই, 100 100 স্যার, পানি আর পানি, দেখালাম না না, এটা আমার জন্য তো একটা ক্রাইসিস, লাগাতার 2 দিন ক্লাস করাইতে পারি নাই, আজকে তৃতীয় দিন বসছি 9টার সময় থেকে, পরে দেখি যে মানে আর শেয়ার করতে, বোর্ড শেয়ার করতে পারি না, একটা ফ্রি ক্লাস দিছিলাম, ও মা বোর্ড শেয়ার করতে, মাথা নষ্ট, সাউন্ড শোনা যায় না, টেনশনে একবারে খুব কষ্টে ছিলাম। আপনাদের ক্লাস না করলে ভালো লাগে না স্যার? হ আমারও তো ভাল লাগে, ক্লাস করলে ভাল লাগে, জেমিনা ওয়া চিন্তা, আমি সব ক্লাস করি, আমি কোনোদিন ক্লাস মিস করি না, আমি অনলাইন অফলাইন বাংলাদেশের ভিতরে একমাত্র ডিশ আছে, ক্লাস মিস করি না দাদা, একটু হলেও ক্লাস ভাল লাগে, ক্লাস করতে ভাল লাগে। স্যার আপনার সাথে ক্লাস করলে মনে হয় যে স্যার আমরা কোরিয়াতে আছি স্যার বর্তমানে। আমি আমাদের গেছে গতকালে যে 22 তারিখে ফ্লাইটে আমাদের 3 জন কোরিয়াতে গেছে, আমাদের আম্মার কোরিয়া ল্যাঙ্গুয়েজ সেন্টার আলহামদুলিল্লাহ, আপনাদের ও 3 জনই অনলাইনে স্টুডেন্ট ছিল, হ্যাঁ ইনশাল্লাহ ভাই। তাইলে এই যে রাগ আসলে কি করে, হোয়াগা নামিও, সুজ্জা সুজ্জা মানে সংখ্যা, 1 থেকে 10 সবগুলা গ্রুপে দিয়ে দেন, 1 থেকে 10 পর্যন্ত গণে, কেন গণে ভাই, এটাকে বলে হ্যাগিওল খাংকো পদ্ধতি মানে রাগ কমায়, এটা একটু পড়বেন, আচ্ছা প্রশ্নগুলো একটু দেখি হালকা, আচ্ছা এটা দেখলাম দেখলাম দেখলাম, প্রশ্নগুলো একটু দেখেন, এটা কি হবে ভাই, সাংসানা বুহা, এই যে ইন্ডিকেটর কার উপর আছে, বড় বুড়াটার উপর আছে, সিনিয়র ব্যক্তি, সিনিয়র ব্যক্তি, সাংসা স্যার, সাংসা সাংসা স্যার, সিনিয়র ব্যক্তি স্যার, সিনিয়র ব্যক্তি, সাংসা, এ ক্লাস চলে, সাংসা সিনিয়র ব্যক্তি, সাংসা সাংসা সাংসা, আচ্ছা সাংসা, আর পরেরটা কি ভাই, রাগারাগি করতেছে সাংসা, এখন বলছে আজিক তো সুমন সিয়েকে হোয়াগান আসছে, হোয়াগান আদা মানে কি, এখন পর্যন্ত তুই কি রাগ করে আসো, আনিও বলছো, তাহলে না ইতিমধ্যে কি হয়ে গিয়েছে, তাদের ও হে হ্যাসয় মানে কি, বুঝাবুঝি শেষ হয়ে গেছে, না এখনো বুঝাবুঝি ভিতরে আছে, রাগ আসিছে না, সাও রাগারাগি করছিস, কি হবে ভাই, এক নাম্বার, বুঝাবুঝি শেষ হয়ে গেছে স্যার, এই যে স্যার 2 নাম্বার হবে স্যার, বুঝাবুঝি শেষ, 2 নাম্বার হবে স্যার, বুঝাবুঝি সমাধান হয়েছে। একটা হলো দেখেন, এই যে ছবি ভালো করে দেখেন, একটা হলো ওই আপনার এই যে ও হে রুল ফুল দা ও হে রুল, আর একটা হলো হো আ হে মানে কি, পুনরায় মিলি যাওয়া, একটা হলো ও হে মানে কি বুঝাবুঝি, আর হলো হো এ হে মানে কি ভাই, বুঝাবুঝি শেষ হয়ে যাওয়া, তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে এখানে, 2 নাম্বার, 2 নাম্বার, ওকে। এখন গল্পটা উত কি, উত মানে কি ভাই, 15 নাম্বার অধ্যায় পড়েছিলাম মনে আছে, উত মানে হাসা না, না না এই উত, এই উত মানে কাপড়, না না এই উত মানে কি হাসা না, আর উল মানে কান্না মনে আছে, জি জি উল মানে কি কান্না না,
এখন বলছে জুহুন জিগজান ভূনিকা মান্দুর উল্টে উহিয়াস মধু সারাম নুংরিয়ক। ভাই নুংরিয়ক মানে যোগ্যতা ফিরিয়ে না, একটা প্রচেষ্টা, সবার প্রচেষ্টার একটা কোম্পানিতে ভালো বা একটা আমাদের যে ক্লাসে যদি একটা ভালো অবস্থান নিতে চান তাহলে আমাদের কি করতে হবে, সবারই প্রচেষ্টা বা দক্ষতার প্রয়োজন আছে, এই কথা বলছে। আচ্ছা পরে বলতেছে জিগজাং এস সর মানে কি ভাই কোম্পানিতে পরস্পর, উত মানে কি হাসা, অলগুল মানে কি ভাই মুখমন্ডল চেহারা, মুখমন্ডল চেহারা। ভাই আল্লাহ রাসূলের সুন্নতের কথা বলছে যে সব সময় কি করবেন, হেসে দিয়ে চেহারাটা ইয়াগিকে জোসুনি দেখার কথাগুলো কুরিয়ান রা ভাই। আমি প্রায় আমাদের অফলাইনে যারা ক্লাস করে কথা বলছি, বউ মারা গেছে খেনছা না, তোর কোম্পানি পোড়া গেছে খেনছা না, শিক্ষা ইল হে খেনছা না, মানে খেনছা না মানে সমস্যা নাই। হ্যাঁ যাই হোক একটাই কথা বলছে, খুরি গো সর বেরিও, বেরিও মানে কি ভাই পরস্পর সহানুভূতি হবে, মাউ মানে কি ভাই মনে খাদ্দা মন ওয়া না ইরি অপসুল দে গসুমনিদা, মানে কষ্ট হলেও রাগ আসলেও আপনার রাগান্বিত হওয়া যাবে না, এই কথা বলেছে। ওকে জনে সাংতে বাংই মাউমি হানবন্থ সেঙ্গা খানিয়ন গদ জুলগব জিগজাং মানদুন। পরে এটা কি বলছে, মানে যখন আপনার রাগ চলে আসবে না, তখন আপনার রাগ চলে আসবে, রাগ ছেড়ে দিতে চাচ্ছেন, তখন আপনি পূর্বে কি করবেন সাংতে মানে আপনার বিপরীত অবস্থাটা মাও মন দিয়ে হানবন সেঙ্গা একবার চিন্তা করবেন বিষয়টি, যাতে আপনার আনন্দ আসে, এটা একটা আনন্দ আনার পদ্ধতি আর কি। আপনার ভাবির উপর রাগ করতে আসে কিন্তু তার আগে একবার চিন্তা করে দেখবেন দাদা রাগ করলে কি হবে, খবর তো আছে, একটা পরিবেশটা ঘোলাটে হয়ে যাবে, যে হওয়াগা না দা যদি আপনার রাগ আসে, হ্যাঁ হওয়াগা না মানে যদি রাগ চলে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আগে থেকে চিন্তা করে নেবেন, জনে মানে পূর্বে থেকে চিন্তা করবেন যে পরিবেশটা কোন দিকে যায়। আচ্ছা পরেরটা দেখে, জনুন খোয়াঙে ইদনুন খাজুক সেঙ্গা খালতে কি দেখে বোমনিদা সিনমুন সাজিন থংজাং না ইয়ং, অ্যান্সার দিয়ে দিছে। আপনার পরিবারের কথা মনে পড়লে আপনি গ্রামে আছেন এখন কি করেন ভাই, মোবাইলে কি দেখেন, কি হবে পরস্পর জনহিও মানে মোটেও, জনহিও মানে মোটেও, বলসো মানে ইতিমধ্যে, আজিক মানে এখন, কি হবে ভাই পরস্পর না পরস্পর, জিগজাং এস জুলগব চুংরিও দিল জাল জিনে জুংয়ো, জুংয়ো মানে গুরুত্বপূর্ণ ভাই, আর জয়ং মানে চুপচাপ, খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি কোম্পানির কলিগদের সাথে ভালোভাবে বসবাস করতে চান আপনার কি করতে হবে, খুব নিজেদের ভিতরে অতিবাহিত করতে সুন্দর। এরপর সর বেরিও হাগো উত, উত মানে হাসা, মিয়ঞ্চ হেসে হেসে, না না ভাই ও তো মিয়ঞ্চ মানে কি হেসে হেসে, ইয়া কি হানুন গজে, তাহলে কি জংড়ি হাতিকা মানে কি ভাই প্রস্তুত করার কারণে না প্রস্তুত করতে চাইলে, হ্যাংওয়াল হানিকা মানে সুন্দর জীবন যাপন করার কারণে না সুন্দর জীবন যাপন করতে চাইলে, কি হবে বলেন তো, সুন্দর জীবন যাপন করতে স্যার সুন্দর জীবন যাপন করতে চাইলে আপনার কি করতে হবে পরস্পর সুন্দর। ভাই এটা শুধু আপনার এই বইয়ের সাথে না আপনার জীবনের সাথে মিল দিয়ে দেখবেন আপনি আলহামদুলিল্লাহ একটু সর, সর মানে কি ভাই পরস্পর, বেরিও সারাম হন পরস্পর, সিনজল সারাম হন, আপনার কোম্পানির বুনি কি কি মানে পরিবেশটা ভালো করেন, দেখবেন আপনার সবখানে জুলগব্দা, জুলগব্দা মানে কি আনন্দ লাগবে পৃথিবীতে যে জায়গাতেই যান ভাই, হাসি দিয়ে কথা বলবেন আল্লাহর বরকত থাকবে, অনেক কষ্টে আছেন অনেক কষ্টে আছেন এরপরেও আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনি আমার কিছু দান করেন, মুখ এমন কিছু আপনি 20 টাকার মালিক, মুখ দেখলেই একবারে কেমন যেন মানে কেমন যেন লাগে, সো হাসি মুখে থাকবেন কোম্পানির পরিবেশে, যে বিষয়টা হচ্ছে কুরিয়ানরা হাসি মুখ খুব পছন্দ করে। যাক আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা অনেক কোশ্চেন সলভ করছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, দোয়া করবেন ভাইয়া, নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ, যার যে অধ্যায় আছে ওই গ্যাপগুলো আমি পূরণ করে দেবো, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।